আমার পেটে ফোড়া হয়েছে। সরি চুচো চোদাস সারে জে, এই ফোড়া কোনোদিনও হতো না। কে নজর দিয়েছিস? ওই ফেসবুকে সেক্সি ফটো ছেড়েছে আর নজর দিয়েছিস আমার পেটে, আর ফোড়া হয়েছে। প্রথমত মুখটা তো মানে কি বলবো, এ গরিলার পোদের ফুটোর মানে যে গন্ধ তার থেকেও বিষাক্ত দেখতে চুতি। মানে আমার কাছে একটা কথা, আমি লাইভে এসেছিলাম, আমার এত মাথা গরম হয়েছে লাইভটাতে এসে। একটা গামলা গুদা ব্যাটা ছেলে, মানে আমি একটা সিরিয়াস কথা বলছি, অর্ধেক লোক আমাকে বলছে আমার কালো পোদটা দেখতে চাইছে। মানে মানেটা কি কেলো চোদা? তা আমার গায়ের রং আজকে শ্যামবর্ণ, আমি তোমার শ্যামবর্ণ গায়ের রং, তা আমার পুতো রং তো কালোই হবে। কা মোমোবের শার্টটা এটা আবার নতুন করে দেখার কি আছে? হ্যাঁ আমার আবার কালোর মধ্যে কি আবার ভ্যারাইটি পাবে নাকি পোদ দেখে? ও গুড মর্নিং, কি পোদে তেজ। এসো মালক কি বসো ঘরে, আমার এ ঘরে থেকে আলো করে। লে গামলা গুদো পদমুখ সালা বগলমুখী ব্যাটা ছেলে, শঙ্খ বাজিয়ে আমাকে ঘরে এনেছি, সুগন্ধ ধূপ জ্বালি আসন পেতেছি, না 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 না। এই গায়ের মধ্যে ল্যান্টন নেহা ধুপিয়া ছেড়ে দেবো তোর। কি গো দিদি, কেমন আছো গো? চুতমা রানি, কালকে রাতে একটার সময় তোরে বোম ফেলেছিলুম কলকাতায়। কে সাহস দিচ্ছে তোকে এত রানবা? যৌবন কুরকুর মতিচুর হয়েছে না তোর ছাক্কে চোদে? ননসেন্স, হ্যাঁ শান্তি বাকি শান্তি ছেলেগুলা বালে লাউড়া, তোর ভালো হবে না। আমি চম্পা না চামেলি, আমি কালো পদ, কালো পদ হড়হড়িয়া খান কি সারা তুই একটা।